এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জলভরা সূর্যকুমার মোদক। এই প্রতিষ্ঠান কবে এর সূচনা সেইটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কেন নেই? এটা আমাদের আদি পুরুষ, 10 পুরুষ 12 পুরুষ আগে থেকে এখানে দোকান। তখনকার দোকান ছিল মিষ্টির দোকান, মানে গুড়ের দোকান। আস্তে আস্তে ক্রমবর্ধমান, আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এখন মিষ্টির দোকান। আমরা মোটামুটি আমাদের যে সিগনেচার আইটেম জলভরা তালফাঁস সন্দেশ, এটার আবিষ্কার সূর্যকুমার মোদক, আমার প্রপিতামহ, গ্রেট গ্র্যান্ডফাদার, উনি করেছিলেন। 1818 সালে এটা আবিষ্কার হয়েছিল। তখনকার যুগে নতুন জামাইকে শাশুড়ি মহিলা মহল থেকে ঠকানোর একটা রেওয়াজ ছিল, যে একটু ঠকাবো নতুন জামাই এলে। তা জামাই ষষ্ঠীর সময় জামাই আসবে জমিদার বাড়ি থেকে, তেলিনিপাড়ার বিখ্যাত বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, সেখান থেকে অর্ডার এলো যে এমন একটা মিষ্টি বানিয়ে দিন যে মিষ্টিটা খেয়ে আমাদের জামাই ঠকবে। তখন সূর্যমোদক বহু চিন্তাভাবনা করে তালশাঁস আকৃতির একটা সন্দেশ তৈরি করলেন, কারণ সেটা জামাই ষষ্ঠীর সময় ছিল, তালশাঁসটা চোখের সামনে ছিল। তালশাঁস আকৃতির একটা সন্দেশ করে ভাবলেন যে এইটার নকল কেন করব না আমি। সেটাকে গর্ত করে পেছনে গোলাপ জল দিয়ে ভর্তি করে একটা সন্দেশ তৈরি করলেন, করে দেখলেন যে জিনিসটা সাকসেসফুল হলো। তখন উনি ওটাকে জমিদার বাড়িতে পাঠিয়ে দিলেন। নবজামাতা দেয়া হয়েছে সন্দেশ, যেই কামড় দিয়েছে ভেতর থেকে জল একদম ছিটকে সারা পাঞ্জাবি ফাঞ্জাবি ভিজিয়ে দিয়েছে। এইটা এখনও হয়, যারা না জেনে জল বড়া খায় এখনও এই জিনিসটাই হয়। তা জামাই তখন চমকে গেছে যে এটা কি হলো, জল দিয়ে। তখন ওই জমিদার বাড়িতে হাসির রোল উঠলো, এ আমাদের জামাই ঠকেছে, আমাদের জামাই ঠকেছে। এই হচ্ছে জল বড়া সন্দেশের জন্মলগ্ন। নোনতা দুবেলাই আমাদের তৈরি হয়, আমরা বিশেষ কয়েকটা আইটেম করি নোনতার, যেটা হচ্ছে, যেটা কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে একটা ছানার কাটলেট, এটাও সিগনেচার আইটেম আমাদের। ভেজিটেবিল চপ, খাস্তা কচুরি, সিঙাড়া, নিমকি, এগুলো প্রতিদিন তৈরি হয়। এবং এগুলো আমরা আপাতত ডাক্তার চয়েস যে তেল আছে ওই তেল দিয়েই আমরা এগুলো করছি, এবং কাস্টমারদের মানে রিপোর্ট খুব ভালো, এবং এই নোনতা আমাদের ভালোই বিক্রি। স্বাদের উৎসবে একটাই চয়েস, ডক্টর চয়েস। স্বাদের উৎসবে একটাই চয়েস, ডক্টর চয়েস।